Assalamualaikum. কয়েকদিন টানা বৃষ্টির পর আজ সুন্দর রোদ উঠেছে, তাই আমরা সাকুরা দেখতে বের হয়েছি, কারণ এই সপ্তাহের মধ্যেই সাকুরা সব ঝরে পড়ে যাবে। ইউকি যেও না, আসো আসো। এখন সাকুরা চারপাশে দেখা যাচ্ছে, যেদিকে যাচ্ছি সেদিকেই সাকুরা। উরি পাউথি হাসি দিচ্ছে, মানুষের পুতুল লাগানোর জায়গা পায় গাড়ির নিচে। অনেকদিন পর ছোট একটা টানেলের ভেতর দিয়ে পার হচ্ছি। এতগুলো গাড়ি, সিরিয়াল লাল গাড়িটা বের হয়ে যাচ্ছে, আবার একটা বের হচ্ছে। একটা গাড়ি বের হলে আর একটা গাড়ি ঢুকবে। ওই যে ওইটা খুললে এটা বের হবে। এই পার্কটির নাম আওবানোমোরি, এটি চিবা প্রিফেকচারের মধ্যে পড়েছে। পার্কে ঢোকার শুরুতেই অনেক সাকুরার গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আজকে ছুটির দিন হওয়াতে অনেক লোকজন এসেছে এবং এই সপ্তাহের মধ্যেই সাকুরা শেষ হয়ে যাবে, তাই সবাই মোটামুটি আসার চেষ্টা করছে। পার্কটা অনেক বড়, বিভিন্ন রকম বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। আমরা একটু চারপাশটা ঘুরে দেখছি, এরপর আমরাও কোনো একটা জায়গায় বসবো। সবাই তাঁবু নিয়ে এসেছে, আর আজ অনেক রোদ উঠেছে, ভালোই আরামদায়ক হবে তাঁবুর নিচে। বাতাসে চেরি ফুলগুলো গাছ থেকে ঝরঝর করে খুলে পড়ছে, আর দেখে মনে হচ্ছে স্নো পড়ছে। এরপর আমরা এখানে ঘাসের উপরে একটু বসলাম। ইউকি একটু বসে নাস্তা করছে, এরপর খেলাধুলা করবে। এই পার্কটা অনেক বড়, পার্কের এক পাশে অনেক রকমের ফল গাছ আছে, তাছাড়া বেসবল খেলার ব্যবস্থাও আছে। এবার ইউকিকে নিয়ে একটু বল খেলতে গেলাম, কিন্তু জাপানিজ বেবি ইউকির বলটা নিয়ে খেলছে। মাম মাম, কি খেলছো? বল খেলছো? নিয়ে এসো, যা যা যা।
এখানে সাকুরা দেখা শেষ করে পার্কে আরেক পাশে যাচ্ছি, ওদিকেও অনেক সাকুরা আছে, তো দেখে আসি কেমন। আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, জঙ্গলেতে যাচ্ছি। ইউকি সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে কি। ইউকির এই কার্টুনটার কথা মনে পড়লো এখানে অনেক জঙ্গল দেখে। ওই যে নিচে মানুষ দেখা যাচ্ছে, আমরা ওই দিক থেকে এসেছি। পার্কের এই পাশেও অনেক সাকুরা এবং বারবিকিউ করার জায়গাও আছে এখানে। গাছ থেকে ফুলগুলো পড়ে একদম সাদা হয়ে আছে। সাকুরার আরেক পাশে এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রঙের। এবারের জন্য সাকুরা দেখা শেষ, আর এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি কারণ ইফতারের সময় হয়ে এসেছে। জুন তারা নামে একটা নেপালি রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে আসার 30 মিনিট আগে ও ফোন করে খাবারটা অর্ডার করেছিল এবং রেডি করতে বলেছিল কারণ আমরা এসে যেন ইফতার করতে পারি। আমার পছন্দ মাটন বিরিয়ানি, তো এখানে মাটন বিরিয়ানি নিয়েছি, আর ওটা হচ্ছে গার্লিক নানের সেট, আর এটা চিকেন টিক্কা। ইউকিও একটু করে রুটি খেয়ে নিচ্ছে। তো আমরা এখন ইফতারটা করে নিই, আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।